साइपाई मन के आ गया वीडियो हबे भाया आप लोग रेडी अरे रेडी मैं रेडी रेडी हेलो गाइस वेलकम बैक टू आवर चैनल साइपाई मन की। ओ माय गॉड गाइस गाइस पानी के भीतर এখনো বালটা জ্বলতেছে বালটা ঠান্ডা নাই গাইস এক্সপেরিমেন্টটা কিন্তু অনেক রিস্কি আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাইফাই মানকি। জলবায়ু পরিবর্তনের কারণে সায়েন্টিস্টরা প্রেডিক্ট করে যে দক্ষিণ এশিয়ার কিছু দেশ সহ বাংলাদেশও একটা সময় পানির নিচে তলায় যেতে পারে। তো আমরা ভবিষ্যতের কথা চিন্তা করতেছি, যদি কখনো আমাদের বাংলাদেশ পানির নিচে তলা যায়, মনে করেন আমরা অক্সিজেন নিয়ে সবাই রুমে রুমে ঘুরতেছি, সেই সময় আমাদের তো রুমের মধ্যে আলো প্রয়োজন, তাই না? তো সেই জন্য আমরা আজকে একটা এক্সপেরিমেন্ট করব যে পানির নিচে কারেন্টের বাল্ব জ্বলে কিনা। ইতনে তেজস্বী লোক হ্যায় আমার পাস। যদি আমরা একটা বাল্ব পানির নিচে ডুবাই এবং সেটাতে কারেন্টের কানেকশন দিই, তাহলে বাল্বটা কি জ্বলবে নাকি ফেটে যাবে? তো চলুন দেরি না করে আজকে ঝাঁপিয়ে পড়ি। তো গাইস আজকের উপাদান হচ্ছে এক জার পানি আর একটা বাল্ব, ঠিক আছে? ইলেকট্রিসিটি যেন কোনোভাবে আমরা আক্রমণ করতে না পারে সেজন্য আর কি ইলেকট্রিক প্রুফ গ্লোভস ইউজ করতেছি আমরা, সাবধানতা সবার আগে, জীবনের মায়া বড় মায়া। তো এখন আমরা এই বাল্বটারে এই পানির জারের ভিতরে ডুবাই দিব। আচ্ছা, কিন্তু যেহেতু বাল্বের ভিতরে অনেক হাওয়া থাকে, যার কারণে এটা একটু প্রেসার দিচ্ছে উপরে, এটার একটু পেঁচাইতে হবে আমাদের। তো চলুন, তো গাইস আমরা এই বাল্বটাকে জারের পানির ভিতরে টোটালি ডুবাই দিছি। এখন আমরা এটাতে কারেন্টের কানেকশন দিয়ে দেখবো যে বাল্বটা ভিতরে পানির ভিতরে জ্বলে নাকি ফেটে যায়। তো জিনিসটা একটু রিস্কি, যেহেতু আমি পাশাপাশি থাকলে যদি ফাইটে যায় কাম দামা হয়ে যাবে। তো আমি এখান থেকে সরে যাচ্ছি এবং তারপরে এটাতে আমরা কারেন্টের কানেকশন দিব। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ও মাই গড গাইস, গাইস পানির ভিতরে এখনো বাল্বটা জ্বলতেছে, বাল্বটা ফাটে নাই, এটা কিভাবে সম্ভব? আমরা সাধারণত দেখি বৃষ্টির সময় বা বাথরুমে, কিন্তু ছোটবেলা গোসল করতে যাই দেখতাম যে গায়ের পানি যদি বাল্বে লাগতো বাল্ব ফাটে যেত, বাট এইখানে পুরো একটা বাল্ব আসতো জারের পানির ভিতরে কিন্তু জ্বলতেছে। তো সাবধানে আমরা আবার ফিরে আসলাম এখানে। গাইস বাল্বটা পুরো জ্বলতেছে এবং পানি মনে হচ্ছে যে এটা একটা বড় বাল্ব হয়ে গেছে জারের পানি সহ, এটা আশা করা যায় না। পিওর ওয়াটার যেটা আর কি মিনারেল ওয়াটারের ভিতরে কিন্তু কারেন্টের প্রবাহটা থাকে না, বাট এটা কিন্তু নর্মাল আমরা যে টাইপের পানি খাই, মানে গভীরের পানি, নলকূপের পানি, মিনারেল ওয়াটারের ভিতরে ইলেকট্রনের পরিমাণ কম থাকার কারণে ওটা বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু এটা তো বিদ্যুৎ পরিবহন করে এবং আশেপাশেও কোনো কারেন্টের না, আমার মনে হচ্ছে না যে আশেপাশে কারেন্ট হয়েছে জিনিসটা। বাট এই এক্সপেরিমেন্টটা কিন্তু অসাম গাইস, দেখেন যে পানির নিচে বাল্ব জ্বলতেছে, এটা কখনো কল্পনা করতে পারি নাই। আমিও আজকে প্রথম দেখতেছি জিনিসটা যে পানির নিচে বাল্ব জ্বলবে। তো আমাদের ডুবে গেলে কোনো চিন্তা নাই, আমরা এর মধ্যে বাল্ব জ্বালাতে পারবো। তবে গাইস এক্সপেরিমেন্টটা কিন্তু অনেক রিস্কি, অনেক রিস্কি। দেখা গেল জানি না কোনো, যদি কখনো বাল্বটা ফেটে যায় বা এই জার সহ জিনিসটা ফেটে যায়, তখন কিন্তু ডাইরেক্ট পানির কানেকশনে কারেন্ট চলে আসবে আর এটা পুরো এলাকাটা কারেন্টের মতো করে দিতে পারে, যার কারণে বাসায় কেউ ট্রাই করবেন না ভুলেও। আমরা জাস্ট এক্সপেরিমেন্ট করে আপনাদের দেখাইলাম। মনের ভিতরে ছোট থেকে একটা প্রশ্ন ছিল যে বাল্ব পানির নিচে জ্বলে কিনা, তো আজকে আমরা সেটাই করলাম এবং এটা একটা আমি আশা করি না যে পানির মধ্যে জ্বলবে, আমি বলছি ফেটে যাবে সম্ভবত, বাট এটা কিন্তু ফাটে নাই, স্টিল জ্বলতেছে বাল্বটা এবং কোনো রকম গরম হচ্ছে না পানিটা। এটা কিন্তু 200 ওয়াটের একটা বাল্ব, ঠিক আছে? এমনি জাস্ট নর্মালি বাল্বটা যখন বাতাসের ভিতরে জ্বলে তখন কিন্তু বাল্বটা গরম হয়ে যায়, বাট সেই তুলনায় কিন্তু এটার পানিতে হিটার হিসেবে কাজ করার কথা, কিন্তু এটা কিন্তু পানিতে গরমও হচ্ছে না, জানি না বিষয়টা কিভাবে সম্ভব। বাট যাই হোক, আজকের মতো এই ছিল আমাদের এক্সপেরিমেন্ট। প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন,
এরকম মজার মজার ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে আসবো। আর আপনাদের কোনো ভিডিও বা কোনো এক্সপেরিমেন্ট যদি দেখতে ইচ্ছা হয় বা কোনো মনে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেটা ট্রাই করবো আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকের মতো সাইনিং অফ, সাইফাই ম্যান কি?